হাই ফ্রেন্ডস, আমি এসে গেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তার আগে বলে রাখি, আমার চ্যানেলের তরফ থেকে প্রত্যেক শিকারী ভাইদের এবং আমার চ্যানেলের ভিউয়ার্সদের অভিনন্দন ও অনেক অনেক ভালোবাসা। ভগবানের কাছে প্রার্থনা করি প্রতিটি শিকারী ভাইদের মঙ্গল হোক, আগামী দিনগুলো আপনাদের ভালো কাটুক। চলুন এবার আসা যাক মূল বিষয়ে। আজকে আমি যে পুকুরে এসেছি, এই পুকুরটি হলো দমদম ক্যান্টনমেন্ট বিবেকানন্দ পল্লীর বড় পুকুর। তো আজ এই পুকুরে আমি আপনাদের কাছে যাবতীয় তথ্য সব তুলে ধরব। তাই আমি একটা কথাই বলবো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আজ এই পুকুরে তৃতীয় দিন, দুদিন এই পুকুরে খুব ভালো মাছ খেয়েছিল, তাই এই পুকুরে হাউসফুল সিট পাওয়া যায়নি। আজকে আমি নিজেই বসতে গেছিলাম, তো আমিও নিজেই সিট পাইনি। যাই হোক, এই পুকুরে এতদিন আপনার লটারির মাধ্যমে সিট বুকিং হয়েছে, তো এরপরে নেক্সট দিন বৃহস্পতিবার পুকুর চালু থাকবে। সপ্তাহে দুদিন বৃহস্পতিবার আর রবিবার পাস মূল্য করেছে পুকুর মালিক 2,500 টাকা। তো এই 2,500 টাকা দিয়ে আপনি সিট নিতে পারবেন। তবে একটা কথা বলে রাখি, এইবার থেকে আপনাদের আর লটারি হবে না, আপনারা ডাইরেক্ট সিট বুকিং করে বসতে পারবেন মাছ ধরতে। তো তাই আমি মালিকের ফোন নাম্বার আপনাদের কাছে দিয়ে দেবো, আমি ডিসপ্লেতে দিয়ে রাখবো, আপনারা অবশ্যই সেখান থেকে বুকিং নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। উনি আপনাদেরকে পথ নির্দেশও দিয়ে দেবে কীভাবে আসবেন না আসবেন। তো এই পুকুরের নিয়ম আমি আগেও বলেছি, তো এখনও বলছি, এই পুকুরের নিয়ম হচ্ছে আপনার 3 গাছা ছিপ, আর কাটার কোনো বিধিনিষেধ নেই, আপনারা ফেলতে পারেন। তবে হ্যাঁ, এখানে এই পুকুরে কেমিক্যাল অ্যালাউ না, আপনারা ছাতুতে মাছ ধরতে পারবেন, সুজিতেও মাছ ধরতে পারবেন। তো যাই হোক, আজকেও পুকুরের রেজাল্ট খুব ভালো, পুকুরে আজকে 7টি বড় মাছ হয়েছে, সব 5 কেজির ওপরে। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দেবেন, আর নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আগামী দিন আমি আপনাদের কাছে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসব। তবে আমি একটা কথাই বলবো, আমি আগেও বলি যে আপনারা কখনোই আমার ভিডিওর ওপর নির্ভর করে কখনো কোনো কিছু সিদ্ধান্ত নেবেন না। আপনারা পুকুরে মাছ আছে কি না সব কিছু জেনে নিন, জেনে বুঝে তারপরে সিট বুকিং করুন, কারণ আজও মাছ খুব ভালো খেয়েছে। তো মালিকের সাথে কথা বলেছি, বৃহস্পতিবারও মানে 70% সিট বুকিং হয়ে গেছে, আর বাকি কিছু সিট আছে। তো আপনারা বসতে চাইলে অবশ্যই আপনারা আগে থাকতে টিকিট বুকিং করে নিন। আর একটা কথাই বলবো যে আপনারা সব কিছু জেনে তারপরে সিট বুকিং করবেন, কারণ পরপর 3 দিন মাছ খেয়ে গেছে, এরপরে মাছ খেতেও পারে আবার নাও খেতে পারে, খালি হাতেও বাড়ি যেতে পারেন, আবার নেট ভর্তি করেও বাড়ি নিয়ে যেতে পারেন। তো তাই সব কিছু জেনেই তারপরে সিট বুকিং করুন। আশা করি ভালো থাকবেন বন্ধুরা, আমি আগামী দিন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হচ্ছি। এখন দেখেন না পরে আগে মাছ খাবো।
দাদা একটু দেখি, দাদা একটু সাইজটা একটু দেখি, গৌতম মন্ডলের সাইজটা গিয়ে দেখা দাও, কপালে ভাত পড়ে যাবে। মাথারি ওইটা এবার 1 কিলো আজকের দিনে মনে হয় সবচেয়ে বড় উঠলো নাকি। নেট দেখাচ্ছ তোমার সাইডে আছে, তোমার সাইড আছে রামদা, চাপ নেই, এটা আমাদের সবার নেট। আচ্ছা ঠিক আছে, এমনি সামনে রাখো, আমি খালি ছবিটা তুলে দিই। ওকে দিয়ে ওকে দিয়ে হ্যাঁ হ্যাঁ ওকে বড় কটা হয়েছে দাদা? হয়েছে তো 10 কিলো 10 কিলো।